আজ থেকে আমিও ভালো থাকবো, ভুলে যাব তুমি নামক শব্দের অভিধান, ভুলে যাব তোমার দেওয়া সেই ডাক নাম, আজ থেকে সত্যি ভুলে যাব সব পিছুটান। আমি থাকবো কালো মেঘের আড়ালে, কষ্ট নিও না কখনো বৃষ্টি ঝরালে, জ্যোৎস্না রাতে নদীর জলে গিয়ে দেখবো মোর ছবি, ভাবছি নীল আকাশের চাঁদ হব। যেদিন আমি থাকবো না থাকবে আমার কথা, সেদিন তো মায় কষ্ট দিবে আমার নীরবতা, সবকিছু সেদিন হয়ে যাবে শেষ, আমিও সেদিন থাকবো না, থাকবে শুধু আমার SMS। চেয়েছিলাম হাজার দুঃখের মাঝেও সুখটা একটু খুঁজে নেব, কিন্তু দুঃখের মেঘগুলো এতই কালো যে তার মাঝে আমি মুখের আলোটা আর খুঁজে পেলাম না। যদি মানুষের অন্তরের কোনো স্বপ্ন কখনো কোনো কারণে ভেঙে চূর্ণ হয়ে যায়, তবে তার দেহের মরণ না হলেও মনের মরণ হয়ে যায়। সুখের দিনে হাত বাড়ালেই অনেক বন্ধু পায়, দুঃখের দিনে আমার পাশে এমন কেউ নেই। সুখের দিনে দেখা হলে বলে কেমন আছিস ভাই, আর দুঃখের দিনে দেখলে বলে আমার সময় নেই। শিখে গেছি আমি থাকতে একা, শিখে গেছি থাকতে তোর সাথে না করে দেখা, আর শিখে গেছি তোর সাথে কথা না বলে থাকতে, শিখে গেছি নীরবে এই মনে থেকে একা রাখতে। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। গ্যালারির ফটোর প্রিয় মানুষগুলোর ছবি দেখতে খুবই ভালো লাগে, কারণ মানুষগুলো পাল্টে গেলেও ছবিগুলো কখনো পাল্টায় না। চোখের নিচের কালো দাগ সম্পর্কে জানতে এসো না, আবার প্রেমে পড়ে যাবে। আমি স্বার্থপর নই, শুধু যার কাছে আমার কোনো মূল্য থাকে না তার জীবন থেকে দূরে সরে যায়, আর নির্বাক উঠে গেথে যায় প্রাক্তন হয়ে। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়াই দরকার, কারণ চারপাশে যেদিকেই তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল। মাঝে মাঝে অন্যের কথায় কিংবা অন্যকে ভেবে নয়, কেন যেন মন খারাপ হয় নিজেরই জন্যে। যে মানুষটা আপনার ছিল এবং আপনার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে, সে মানুষটাকে ভোলা খুব কষ্টকর, কিন্তু তার চেয়েও অধিক কষ্টকর হয় যখন কোনো মানুষ আপনার জীবনকে পরিবর্তন করে দিয়েছে কিন্তু কখনো সেই মানুষটা আপনার ছিল না। অভিমান বড্ডই খারাপ একটা জিনিস, কিছু বলা যায় না, সহ্যও করা যায় না, কিন্তু ভেতরটাকে কুড়ে কুড়ে খায় আর শুধু নীরবে কাঁদায়। কাশ অভিমান করলে বৃষ্টি হয়, যদি বেশি অভিমান করে তাহলে বন্যা হয়, আর চাঁদ অভিমান করলে অমাবস্যা হয়, আর তুমি অভিমান করলে আমার খুব কষ্ট হয়। ধৈর্য ধরো, কণ্ঠকে শক্ত করো, মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না, খারাপ সময় পেরোয় ভালো সময়ও আসে। খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো করে জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। প্রথমে কষ্ট হলেও এখন একা একা পথ চলতে শিখে গেছি, আর কাউকে হাত ধরার প্রয়োজন হয় না। জীবনে যতই ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপই থেকে যাবে। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ হয় না, তাই সকলকে তোমার মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো, সময় তোমার মূল্য সবাইকে ডেকে বুঝিয়ে দেবে। বিশ্বাস একটা ইরেজারের মতো, একটি প্রতিটি ভুলের পর ছোট এবং ছোটই হয়ে যায়। কখনো কখনো বৃহত্তম হাসিতে সর্বাধিক ব্যথা লুকিয়ে থাকে। গভীর রাতে ঘুম ভেঙে হঠাৎ হোয়াটসঅ্যাপ চেক করা, কিন্তু সে তো আমাকে ব্লক করে রেখেছে, তাতে কি, আমি তো তাকে ব্লক করিনি। শত আঘাত শত বদনাম সহ্য করার পরও যদি কেউ তোমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তবে জানবে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবানদের মধ্যে তুমি একজন। সংসারে কারো উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। হতে পারি আমি সবার অপ্রিয়, কিন্তু কখনো কারোর ক্ষতি চাইনি। দিনগুলো খুব খারাপ কাটছে বটে, তবুও বেঁচে আছি নতুন এক দিনের আশায়। অপরাধী আমি, তাই না? সবটুকু বিলিয়ে দিয়েই অপরাধী হলাম। অপরাধ বিশ্বাসঘাতকতা ছলনা মিষ্টি হাসির, সবই তো শিখলাম আমি, শুধু তোমায় ভালোবাসি। যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সব কিছু ফিরে আসে।
বিবেকের চেয়েও বড় আদালত এই পৃথিবীতে কিছুই নেই। অন্যকে কাঁদালে নিজেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষায়। না ভালো আছি, না খারাপ আছি, না কষ্টে আছি, না সুখে আছি, কেমন আছি নিজেই জানি না। কেউ একজন বিন্দু ভালোবাসা পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ বুক ভরা ভালোবাসা পেয়েও অবহেলা করে। কেয়ার কম করলেই তুমি তাকে হারিয়ে ফেলবে, কেয়ার বেশি করলে সে তোমাকে ব্যথা দেবে, সবটাতে ক্ষতিটা তোমাদেরই হবে। অনেক সময় প্রিয় মানুষগুলোই হাত ছেড়ে দিতে বাধ্য করে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো।